যে আমি সমস্ত কিছু, আমি এই বিশ্বের স্রষ্টা, আমার থেকেই বিশ্বের সৃষ্টি হয়েছে, আমি এই বিশ্বের পরিপালিকা। ওম তৎসাত, ওম তৎসাত, ওম তৎসাত, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্তায় নো দেবী দুর্গে দেবী নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সবাইকে নমস্কার, সাধুচরণে প্রণাম। মাতা অভয়া দুর্গার স্মরণ নিয়ে আজকে আমরা এই দুর্গা পুজোর একটু আলোচনা শুরু করছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে তারামার বাড়ির দুর্গা পুজো। ঠাকুর শেষী অশোক কী করে এই তারামার বাড়িতে মা দুর্গাকে নিয়ে আসলেন? আমাদের গুরুদেব পরম আরাধ্য শেষী অশোক ঠাকুর তিনি এই বাড়িতে দুর্গা পুজোর প্রচলন করেছিলেন, যেমন তারামার পুজোর তিনি প্রচলন করেছিলেন, সেই কথাগুলো আজকে আমরা এখানে মূল আলোচনা করব। তা আমরা আমাদের আলোচনা তিনটে ভাগে করবার ইচ্ছা রইল, তারপরে মায়ের ইচ্ছা আর গুরু কৃপা। উপনিষদের একটা শ্লোক, সেখানে বলছেন নয়ম আত্মা প্রবচনে লভ্য নমি ধয়া নবহুনা শ্রুতেনা, মানে সেই আত্মাকে জানা যায় না প্রবচনের দ্বারা, প্রবচনের দ্বারা সেই আত্মাকে জানা যায় না, অনেক কথা শোনাতেও জানা যায় না, ন নিজের বুদ্ধির দ্বারাও জানা যায় না, ন বেধয়া ন শ্রুতেন, কী করে জানা যায়? ইয়ামো বৈষ বৃণুতে তেনা লভ্য তস্মৈ স্বাত্মা বিবৃণেতে তনুষাম, সেই আত্মা, সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, সেই আদিশক্তি মহামায়া যাকে বরণ করেন তিনি একমাত্র তাকে কঠোর। তা আমি অনেক সাধনা করলাম, আমি তপস্যা করলাম, অনেক পড়াশোনা করলাম, অনেক কিছু করলাম, তো করবার পরে আমি তোমাকে জানতে পারবো? সরি, কোনো চান্স নেই। তিনি কৃপা না করলে কখনোই তাকে জানা যায় না। প্রথম হচ্ছে দুর্গা পুজো আর কেন করা হয়, আমরা কেন দুর্গা পুজো করি, দুর্গা পুজোর মাহাত্ম্য কী, দুর্গা পুজোয় কী কী পদ্ধতিতে যায়, আর দুর্গা পুজোর কী কী আচার হয়, এটা আমরা একটা প্রথম ভাগ করবার চেষ্টা করব। আর দ্বিতীয় ভাগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক মন্ত্র, সনাতন ধর্ম এবং এই সমস্ত দুর্গা পুজোর কী কী ব্যবস্থা করা হয়েছে বা তার মধ্যে কী কী বলছে সেইগুলো আমরা বলবার চেষ্টা করব। আর তৃতীয় ভাগে আমরা যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে তারামার বাড়িতে দুর্গা পুজোর কী করে প্রবর্তন হলো সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব। তো সবাইয়ের অনুমতি নিয়ে আজকে আমরা শুরু করছি তারামার বাড়ির দুর্গা পুজো বা ঠাকুর শ্রী অশোক কুমারের প্রচলিত দুর্গা পুজো। তো আমরা দুর্গা পুজোর প্রচলনের যদি আমরা ইতিহাসের দিকটা দেখি তাহলে আমরা কি দেখি, যে ইতিহাসবিদরা বলছেন দুর্গা পুজো শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে বা ষোলশ শতাব্দীতে, কেউ কেউ বলেন আবার দ্বাদশ শতাব্দীতে বা একাদশ শতাব্দীতে দুর্গা পুজোর প্রচলন হয়েছিল। কিন্তু আমরা যে দুর্গার মন্ত্রগুলো পাই সেই মন্ত্রগুলো কিন্তু আমরা ঋগ্বেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ওই শ্রীচণ্ডীর থেকে ঋগ্বেদের যে মন্ত্র আছে অর্থাৎ দেবী সূক্ত যাকে বলা হয় সেইটা আমরা দেখছি দশম মণ্ডলে দশম অনুবাকে ১২৫ নম্বর সূক্ততে মা দুর্গা বা মা ভগবতী বলছেন ওং অহং রুদ্ধাভি বসুভিশ্চর্মাহ। এই যে লাইনটা আছে মা দুর্গা বলছেন যে আমি সমস্ত কিছু, আমি এই বিশ্বের স্রষ্টা, আমার থেকেই বিশ্বের সৃষ্টি হয়েছে, আমি এই বিশ্বের পরিপালিকা। তা আমরা ঋগ্বেদের, ঋগ্বেদ হচ্ছে স্রোত, তো
এটা যখন শুরু হয়েছিল তখন সভ্যতার একদম আদি লগ্ন, তখন তো সাল বছরের হিসাবও শুরু হয়নি, তখন আমরা দেবী সূক্ত পাচ্ছি। তাহলে আমরা দেবী সূক্তকে যদি ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে মা দুর্গা বা মা ভগবতীর যে পূজা বা আরাধনা সেই বৈদিক যুগ থেকেই চলছে, এবং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা আদি পূজার মধ্যে পড়ে। এখন বাংলাদেশে যে দুর্গা পূজা তার বৈশিষ্ট্য কত শতাব্দীর থেকে শুরু হয়েছে সেটাও একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। কেউ কেউ বলেন রাজা কংসনারায়ণ প্রথম দুর্গা পূজা করেন, কিন্তু কংসনারায়ণ তো 1400-1500 শতাব্দীর রাজা ছিলেন, কিন্তু আমরা যে দুর্গা পূজা পদ্ধতি আমরা প্রথম পদ্ধতি পাচ্ছি, যে লিখিত পদ্ধতি পাচ্ছি, সেই পদ্ধতি কিন্তু 10-11 শতাব্দীতে, তাহলে সেটাও তারও 300 বছর আগে। সুতরাং এটা একটা অনেকটাই আলোচনার ব্যাপার যে দুর্গা পুজো কবে সৃষ্টি হয়েছিল, কবে। তো আমরা সেই সমস্ত তর্ক বিতর্ক পণ্ডিতের আলোচনার মধ্যে আমরা যাব না, আমরা সোজাসুজি মা দুর্গার আলোচনাটা করতেই আরম্ভ করি। প্রথম হচ্ছে দুর্গা মূর্তিতে আমরা কি পাই, দুর্গা মূর্তির যে কাহিনী, দুর্গা মূর্তি কীভাবে তৈরি হলো আমরা সবাই জানি। এটা তো আমরা বিশেষ করে বাঙালিরা মা দুর্গার সঙ্গে এত সম্পৃক্ত, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মা দুর্গার সৃষ্টি কাহিনী জানি, মা দুর্গা কী করে এলেন সমস্তটাই আমরা জানি। তবু একটু তার কথা, তিনি বলছেন আমার কথা আমার মাহাত্ম, যারা উচ্চ ঈশ্বরে শ্রবণ করে তাদের আমি কৃপা করি, সেই জন্য আমরা একটুখানি তার সেই আলোচনা আমরা আজকে এখানে করি। প্রথমে শুরুতে মা দুর্গাকে স্মরণ করে, সেটা হচ্ছে মহিষাসুর নামে এক অসুর ছিল। তো মহিষাসুর সে রূপ পরিবর্তন করতে পারত, কখনো মহিষ রূপে কখনো অসুর রূপে বা নানা রকম বেশ সে ধরতে পারত। তো মহিষাসুর ব্রহ্মার কাছে একটা বর পেল, যে অমর হবার তো বর কখনো দেবতারা কাউকে দিতে পারেন না। তো সে মহিষাসুর তার অহংকারের মধ্যে নিমজ্জিত হয়ে বসলো, দেব মানব গন্ধর্ব কেউ যেন আমাকে পরাস্ত করতে না পারে বা আমার মৃত্যুর কারণ না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। তাহলে এই যে তথাস্তু যখন বললেন তার বরের মধ্যে একটা ফাঁক রয়ে গেল, অহংকারে নিমজ্জিত হয়ে মহিষাসুর বলেছিলেন কি যে আমি আমাকে দেব মানব গন্ধর্ব এদের থেকে আমার যেন মৃত্যু না হয় বা আমি তো এদের থেকে পরাজিত না, কিন্তু সে স্ত্রী জাতির কথা উল্লেখ করেনি, কারণ স্ত্রী জাতিকে সবসময় আমরা একটু নিচু স্তরে দেখি, তাদের শক্তি কম বুদ্ধি কম আমরা বলি, কিন্তু মাতৃশক্তি যে আসল এই দুর্গা পুজোর মধ্যে সেটা আমরা কিন্তু প্রমাণ পাই। তখন বিষ্ণুর যখন সবাই দেবতারা মহিষাসুর যখন স্বর্গ দখল করলো, দখল করে অত্যাচার আরম্ভ করলো, পৃথিবীর দিকে পৃথিবীতে হাহাকার মাচিয়ে দিল, তখন ধরা দেবী এবং দেবতারা মিলিত হয়ে সেই ক্ষীরসাগরে জগৎপালক নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হল। নারায়ণ বললেন হ্যাঁ ঠিক আছে খুব ভালো কথা, কোনো অসুবিধে নেই, ও তো নিজের মৃত্যুর ব্যবস্থা নিজেই করে রেখেছে, এখন আমাদের আদিশক্তিকে প্রসন্ন করতে হবে। আদিশক্তিকে যদি আমরা প্রসন্ন করতে পারি তাহলে তিনি যদি রাজি হন তাহলেই মহিষাসুর বধে কোনো সমস্যা হবে। সবাই আদি শক্তি মহামায়া স্তব করতে আরম্ভ করলেন, এবং স্তব করার পরে তিনি প্রসন্ন হলেন, তিনি দেখা দিলেন, দেখা দিয়ে তিনি আশ্বস্ত করলেন যে তিনি এই কাজের দায়িত্ব নেবেন, এবং তিনি একটা কথা বললেন যে কথাটা আমাদের কাছে একটা খুব শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে তিনি বললেন আমি যখন প্রকাশিত হব, আমি যখন মহিষাসুরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হব, তখন কিন্তু সবাইকে আমার সঙ্গে থাকতে হবে। তো এই কথাটার অর্থ মহাদেবাদি সমস্ত দেবতারা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে মা আদিশক্তির কী মনের ভাব, এবং তিনি তারা সঙ্গে সঙ্গে তারা
তাদের শরীর থেকে তেজ নিষ্ক্রান্ত করতে আরম্ভ করল এবং সেই তেজ নিষ্কৃত হওয়ার পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে তেজ শরীর থেকে নিষ্কৃত হলো সেই তেজ নিষ্কৃত হওয়ার পরে মা দুর্গা তৈরি হলেন। আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে মা দুর্গার এই সৃষ্টির পেছনে যেটা হচ্ছে শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ নয়, এখানে সমস্ত দেবদেবতা যারা আমাদের এই জগৎ সংসারের পরিপালক নানা কাজের দায়িত্ব থাকেন ইন্দ্র বরুণ চন্দ্র আদি সমস্ত দেবতা তাদেরও শরীর থেকে এবং সাহায্যে এই আদিশক্তির নতুন রূপটা বা মা দুর্গার রূপটা সৃষ্টি হলো। তারপরেতে দেবীকে সাহায্য করবার জন্যে প্রথমেই হিমালয়ে কী করলেন, যার কোলে মা দুর্গা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন, যিনি এক কথায় মা দুর্গার এই পৃথিবীতে বাবা বা পিতা, তিনি প্রথমেই তার কন্যার যাতে চলাচলের অসুবিধে না হয় তিনি সিংহকে মা দুর্গার কাছে দিলেন বা তাকে বললেন যে এর ওপরে চড়েই তুমি, এটা তোমার বাহন হবে। তো সিংহটাই বা কি, সিংহকে আমরা যখন ধ্যান মন্ত্রে প্রার্থনা করি পূজার সময় আমরা বলি সিংহ তুম হররূপাসী, সিংহ হচ্ছে নারায়ণের সেই রূপ যিনি একমাত্র আদিশক্তি মহামায়াকে বহন করতে পারে। এই যে তেজনিঃসৃত যে দেবী মূর্তি তৈরি হলো তাকে বহন করার মতন ঠিক ঠিক একমাত্র নারায়ণই পারেন এবং তিনি সিংহরূপ ধারণ করে মা দুর্গার কাছে পৌঁছলেন। তারপর আমরা জানি যা আমরা প্রত্যেক দিনই প্রায় নিজেরা এইসব আলোচনা করি নিজের মধ্যে জানি যে প্রত্যেকে নিজেদের অস্ত্রগুলোর থেকে আমরা নতুন করে একটা অস্ত্র বার করে মা দুর্গাকে গিয়ে, যেমন প্রথমেই শিব তার ত্রিশূলের থেকে একটা অংশ দিলেন মা দুর্গার হাতে ত্রিশূল, এরকম চন্দ্র ঘণ্টা দিলেন, সূর্য তার রোমকূপের তেজরাশি বা রোমকূপের রশ্মিগুলোকে তিনি ধারণ করলেন, সমস্ত দেবদেবতারা ব্রহ্মা জপমালা দিলেন কমণ্ডল দিলেন, তো একদম মা দুর্গাকে অস্ত্র সাজে তিনি সজ্জিত করা হল। এবার মা দুর্গা রূপ তৈরি হলো। এখন আমাদের বাংলাদেশে যে আমি দুটো অংশই মেলাবার চেষ্টা করছি যে তখনকার যে চণ্ডীতে বর্ণিত যে কাহিনী আছে আর আমাদের বর্তমান দিনে বাংলাদেশে যে দুর্গাপূজা হয় তার দুটো মেলাবার চেষ্টা করছি। যে আমাদের কথা আছে যে দেবী পক্ষের শুরুতে বা ভাদ্র আশ্বিন মাসের অমাবস্যার দিন মহালয়া অমাবস্যার দিন মা দুর্গার উৎপন্ন হয়েছিল। মহালয়া অমাবস্যার দিনে মা দুর্গার এই যে সৃষ্টি হলো, সমস্ত দেবদেবতার থেকে তেজ বেরোলো, তাদের যে অস্ত্র হলো এটা মা। তো আমাদের বাংলাদেশে যে মা দুর্গার মূর্তি আমরা শিল্পীরা তৈরি করেন যাদের আমরা কুমোর বলি, তারা এই মহালয়ার দিনে ওই জন্যে মা দুর্গার চোখ আঁকেন বা যখনই চোখ দেওয়া হয়, আমাদের মধ্যে একটা ভক্তদের মধ্যে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে মা দুর্গার যখন চোখ দেওয়া হয় বা কোনো দেবতার যখন চোখ আঁকা হয় তখন তিনি আমাকে দেখতে পাচ্ছেন, তার আগে তিনি অ্যাবস্ট্রাক্ট ছিলেন, তার মধ্যে যেন প্রাণ নেই, কিন্তু যেই চোখ আঁকা হলো চোখ আঁকার পরেই আমরা তার সঙ্গে ইন্টারাক্ট করতে পারি, তার সঙ্গে যোগাযোগ করতে পারি, তার সঙ্গে যেন তিনি যেন আমার আরতি শুনতে পান চোখ আঁকবার, সে তিনি তখন কুমোরটুলিতেই থাকুন আর আমার নিজে গৃহে থাকুন বা কোনো আশ্রমে বা মঠেই থাকুন, চোখ আঁকার পরে আমরা যেন সেই দেব বা দেবীর সঙ্গে বিশেষ করে মা দুর্গার সঙ্গে আমরা যেন ইন্টারাক্ট করতে পারি। তো মহালয়ার দিন ওই জন্য প্রথা হচ্ছে যে মা দুর্গার চোখ আঁকা হয়। এরপরেতে মা দুর্গা যুদ্ধে প্রবিষ্ট হবে। এখানে আর একটা ঘটনা আমাদের এই প্যারালাল আমরা যদি দেখতে চাই সমান্তরালভাবে আর একটা ঘটনা এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি রাজা রামের জায়গায়। রামচন্দ্র মা তা সীতাকে উদ্ধার করতে যাবেন, তো তার আগে ব্রহ্মা তাকে বললেন যে সব ঠিক আছে, তুমি তো বিষ্ণুর অবতার আমরা জানি, তুমি স্বয়ং নারায়ণ, কিন্তু যদি আদিশক্তি মহামায়ার তুমি যদি কৃপা না পাও বা তার আশীর্বাদ যদি না পাও তাহলে কিন্তু রাবণ কিন্তু কারুর বদ্ধ নয়, কারণ সেও শিবের শক্তিতে কিন্তু শক্তিমান।
রাবণ সবচেয়ে বড় শিবভক্ত ছিলেন সেই যুগে। তো তখন ব্রহ্মার পরামর্শে তখন মা দুর্গার আয়োজন, পূজার আয়োজন রামচন্দ্র করেছিলেন এই সমুদ্রের তীরে বসে। আমরা যদিও এটা বাল্মীকি রামায়ণেতে আমরা পাই না, কিন্তু কৃত্তিবাসের রামায়ণ থেকে প্রথম দুর্গা পূজার উল্লেখ পাই। কিন্তু ভক্তমনে আমাদের এই বিশ্বাসটাই বেশি যে আমরা যেন রামচন্দ্রকে দেখছি মা দুর্গার আবাহন করছেন। প্রচলিত কথা আছে এই দুর্গা পূজার জন্যে যে পুরোহিত ডাকা হয়েছিল সেটা স্বয়ং রাবণ ছিলেন, সত্য মিথ্যা আমরা জানি না। কিন্তু পূজার সূচনা এই দিন মূর্তি প্রতিষ্ঠা এবং ওই সমুদ্র তীরে পূজার আয়োজন এই মহালয়ার দিন করা হয়েছিল, এবং দেবী মাহাত্ম্য বা চণ্ডীপাঠ সেই দিন স্বয়ং ব্রহ্মা করেছিলেন, পূজকের আসনে স্বয়ং রামচন্দ্র বসেছিলেন এবং পূজকের আসনে রাবণ বসেছিলেন, তন্ত্রধারক রামচন্দ্র স্বয়ং ছিল, এরকমই প্রচলিত কথা আছে। যাই হোক, এই পূজার সময়ে তো তখন দেখা গেল যে আমাদের এই পৃথিবীতে যে আবহাওয়া বা আবহাওয়ামণ্ডল আছে বা যে সৌরমণ্ডল আছে তাকে দুভাগে আমরা ভাগ করি, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ণ। তা আমাদের কথা আছে যে উত্তরায়ণের সময় দেবদেবতারা ঘুমিয়ে থাকেন, দক্ষিণায়ণের সময় জেগে থাকেন। তো যেহেতু এটা এই সময় যখন সমস্ত দেবদেবীদের ঘুমানোর সময় যখন এই মা দুর্গাকে আহ্বান করছে, তখন এই মা দুর্গাকে জাগাবার জন্যে ব্রহ্মা বললেন যে একটা ব্যবস্থা করতে হবে, যেটাকে বলা হয় অকাল বোধন। তন্ত্র বললেন ঠিক আছে, এটা তো আগে করা দরকার। তখন সবাই মিলে এটা, কিন্তু আবার সেই মহিষাসুর বধের জায়গায় চলে যাচ্ছে। মহিষাসুর বধের আগে যখন দেবতারা নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মা তখন বলেছিলেন যে এখন তো দেবযান নয়, এখন তো দেবীপক্ষ নয়, এখন তো মা দুর্গা আদিশক্তি মহামায়া এখন বিশ্রামরত অবস্থায় আছে, তাকে কিন্তু আগে আহ্বান করতে হবে। তারা ওই কৈলাসে গিয়ে পৌঁছলেন, পৌঁছে গিয়ে তখন সেই দেবদেবতারা তখন তার ধ্যান বা স্তুতি করতে লাগলেন, এবং সেই স্তুতি করবার সময় তো সেখানে দেবী কৌমারী উপস্থিত হলেন, কৌমারী দেবী উপস্থিত হলেন। রামচন্দ্রের যুদ্ধের সময় সেই একই অবস্থা হলো, দেবী কুমারী তখন সেখানে উপস্থিত হয়ে বললেন যে দেখো মা তো আদিশক্তি এখন বিশ্রামরত অবস্থায় আছেন, তাকে আগে জাগাবার জন্য আগে ব্যবস্থা করতে হবে। এ জাগাবার জন্য কি করতে হবে, যে তোমরা বিল্ব বৃক্ষের তলায় তোমরা আগে উপাসনা করুন, কারণ মা দুর্গার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে বিল্ব বৃক্ষ। বিল্ব বৃক্ষে যাওয়ার কাছে যাওয়ার পরে তারা দেখছেন, ব্রহ্মাদি দেবতারা দেখছেন যে বেলগাছের ডালের ওপরে এক কুমারী শুয়ে আছেন, তার নাম হচ্ছে নগ্নিকা। নগ্নিকা মানে এখানে কিন্তু নগ্ন নয়, নগ্নিকা মানে হচ্ছে আমাদের যে তন্ত্র বা বৈদিক মত যে আছে, কুমারীদের নানা রকম বয়সে নানা রকম নাম হয়, 6-7 বছরে কুমারীদের নাম হয় নগ্নিকা। সেই দেবী নগ্নিকা সেখানে শুয়ে আছেন এবং তাকে তারা তখন তাকে প্রার্থনা করছেন। আর আমরা পৃথিবীতে কি দেখছি, দুর্গাপুজোর যে পদ্ধতির মধ্যে আমরা দেখছি, ষষ্ঠীর দিনে আমরা বিল্ব বৃক্ষের তলে গিয়ে মা দুর্গা স্তুতি করছি বা মা দুর্গাকে বোধন করছি, মা দুর্গাকে জাগাবার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব এইরকমভাবে যে পৌরাণিক যুগে, বৈদিক যুগে এবং দেবী পুরাণ অনুযায়ী এবং বর্তমান দিনে যে দুর্গা পূজা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা কীরকমভাবে মিল পাই সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। তা ওখানে গিয়ে তারা স্তুতি করতে আরম্ভ করলেন, দেবী কুমারী রূপে যে দেবী সেই বিল্ব বৃক্ষের উপর শুয়েছিলেন তিনি তখন জেগে উঠলেন। খুব সুন্দর সুন্দর আমাদের আগমনী গানের মধ্যে এর বর্ণনা রয়েছে, বিশেষ করে একটি গানে তো আছে যেমন যে মা দুর্গাকে যেই প্রার্থনা করা হলো, মা দুর্গা সেই ছোট্ট শিশুর মতন তিনি জেগে উঠলেন, জেগে উঠে তার সেই সোনা গলানো পায়ের যে রঙের মধ্যে তার যে সোনার নূপুর পরা ছিল, যেটা তার সেই নূপুরটা যে পায়ের রঙের সঙ্গে মিশে যাচ্ছে, তার আওয়াজে চারিদিক যেন মুগ্ধ হয়ে গেল পৃথিবীতে। তখন সেই আওয়াজেতেই যেন শান্তি ফিরে এলো,
সেই মহিষাসুরের অশান্তিও নেই, রাবণেরও যেন অশান্তি যেন সেই মুহূর্তে শেষ হয়ে গেল। ষষ্ঠীর দিনকে, ষষ্ঠীর দিনেতে ওই দেবীপক্ষের ষষ্ঠীতে মা দুর্গার বোধন হলো, সন্ধ্যাকালে মা দুর্গাকে আমন্ত্রণ জানানো হলো এবং অধিবাস করা হলো। আমন্ত্রণ মানে মা দুর্গাকে বলা হলো, হে মা দুর্গা, তুমি এসো আমাদের কাছে, আমাদের শত্রুকে তুমি বিনাশ করো। আমাদের চণ্ডীতে একটা মন্ত্র আছে, চণ্ডীতে একটা শ্লোক আছে, সর্বকার্য মৎসদ্যৈরী বিনাশনম, যে তোমাকে আমরা আহ্বান করছি কারণ আমার সমস্ত শত্রুকে তুমি বিনাশ করো। এটাই যেন মা দুর্গাকে সেই দিন আমরা আমন্ত্রণ করার সময় আমরা বললাম। আমন্ত্রণের যে আমাদের পূজা পদ্ধতি আছে বোধন এবং আমন্ত্রণের মধ্যে, তার মধ্যে আমরা দেখছি পৃথিবী যা দিয়ে দিয়ে তৈরি হয়েছে, যেমন শিলাখণ্ড, জল, ফল, পুষ্প, সিঁদুর ইত্যাদি, কাজল ইত্যাদি, যা যা আমাদের এই পৃথিবীতে আমরা পাই একদম সামান্য অবস্থায়, কোনো কেমিক্যালি মেড নয় বা কোনো রকম সাইন্টিফিক্যালি মেড নয়, যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপলব্ধ বিষয় দিয়ে মা দুর্গাকে স্পর্শ করে আহ্বান করা হয় যে এই পৃথিবী তত্ত্ব তোমাকে আমরা দিচ্ছি, তুমি পৃথিবী তত্ত্ব হয়ে আমাদের রক্ষা করো। হে আদিশক্তি মহামায়া, তোমার থেকেই পৃথিবী তত্ত্ব এসেছে, তুমি আবার সেই পৃথিবী তত্ত্বের মধ্যে আমাদের সুস্থিরভাবে রাখো। এইটা যেন আমাদের মা দুর্গা পূজার বোধন আমন্ত্রণের মধ্যেই হয়। সেই রাত্রে আবার অধিবাসও হয়, বোধন আমন্ত্রণ অধিবাস একসঙ্গে আমরা ষষ্ঠীর সন্ধ্যেবেলায় আমরা করি, মা দুর্গাকে আহ্বান করি। এবং ও ষষ্ঠীর দিন পূজা পদ্ধতির জন্য দেবী মাহাত্ম বা শ্রীশ্রী চণ্ডী পাঠ কিন্তু ওই ষষ্ঠীর দিন থেকে ওই জন্যে শুরু হয় যে দেবী মাহাত্ম শ্রবণ করলে মা দুর্গা আমাদের কৃপা করবেনই, কারণ তিনি নিজেই চণ্ডীর মধ্যে বলেছেন যে উচ্চৈশ্বরে দেবী মাহাত্ম পাঠ করেন আমি তার সমস্ত সুখ শান্তির দিকে আমি নিজে নজর রাখি। আদিশক্তি মহামায়া যদি নিজে নজর রাখেন তাহলে তো আমাদের আর কোনো কিছু চিন্তা করার থাকে না। তো আমরা মা দুর্গার শরণাগত হলাম ষষ্ঠীর দিনে। সপ্তমীর দিনে আমরা কী করি? পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা মা দুর্গা যুদ্ধে প্রবেশ করছেন। কীরকম যুদ্ধ? উপাসে আমরা যদি পুরাকালের দিকে চাকাই তাহলে দেখব যে মহিষাসুরকে যুদ্ধ করার জন্যে মা দুর্গা আমন্ত্রিত হয়ে, জাগরুক্ত হয়ে, আমন্ত্রিত হয়ে ধরাধামে প্রবেশ করছেন। যদি রামচন্দ্রের যুগে দেখি, মা দুর্গা আমন্ত্রিত হয়ে রাবণ বধের জন্যে রামচন্দ্রের অস্ত্রের মধ্যে প্রবেশ করছেন। আর বর্তমানকালে দুর্গাপুজোয় যদি আমরা যদি দেখি যা পৃথিবীতে বর্তমানে হচ্ছে, তাতে আমরা দেখছি মা দুর্গা আমন্ত্রিত হয়ে, জাগরুক্ত হয়ে আমাদের আলয়ে প্রবেশ করছে। আলয় মানে ঘর। কোন আলয়? যে আলয়ে অধিকার করে আমি বসে আছি। এখানে আমি আর আমার আলয় দুটো আলাদা। আমি কে? আমি হচ্ছি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম যাকে আদিশক্তি মহামায়া সৃষ্টি করেছেন। আমি বর্তমান দিনে এই আলয় বা আমার এই দেহরূপ ঘরেতে আমি বাস করছি। আমার এই ঘরের মধ্যে মা দুর্গা এসে প্রবেশ করছেন। আমাদের ঠাকুর গুরুদেব শ্রী অশোক একটা কথা বলতেন, দেখো বাবা, মনে একমাত্র মনোরমাকে বসিও, অন্য কেউ যেন না বসে। কারণ মনকে পরিষ্কার করে রাখো, তার মধ্যে মনোরমা যেন বসতে পারেন। তো আমাদের আলয় যখন পরিষ্কার হলো, দেবীকে যখন আমরা জাগরুক্ত করলাম, দেবী তখন যেমন রামচন্দ্রের অস্ত্রের মধ্যে শত্রুবধের জন্য প্রবেশ করেছিলেন, যেমন মহিষাসুরকে বধ করার জন্য এই ধরাধামে প্রবেশ করেছিলেন, সেই রকমই আমার আলোয়ে এই দেহের মধ্যে আমার রিপু সকলকে জয় করবার জন্যে তিনি যেন প্রবেশ করলেন সপ্তমীর দিন আমার গৃহে। প্রবেশ করার আগে মা দুর্গাকে স্নান করানো হয়। তো মা দুর্গার আমাদের বাংলাদেশে এবং এই পৃথিবীতে যে পূজা পদ্ধতি, বিশেষ করে এই ইস্টার্ন জোনে, যেমন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই যে ইস্টার্ন পার্ট আছে, আসাম, এদের মধ্যে যে পূজা পদ্ধতি আছে তার প্রধান আঙ্গিক হলো কিন্তু দেবীর মহাস্নান। এবং এই মহাস্নান করানোর জন্যে দেবীকে আমরা একটা নদী বা গঙ্গার কূলে, মা গঙ্গার কূলে নিয়ে যাই। তো এখানে দেবীর প্রতীক হিসাবে আমরা নিয়ে যাই কাকে? সেটা হচ্ছে নবপত্রিকা।
আজই আমাদের আলোচনার মধ্যে আর একটা পার্ট হচ্ছে দেবী দুর্গা কেন নবপত্রিকা। কথিত আছে যে দেবী দুর্গা যখন পৃথিবীতে আসেন, তিনি চণ্ডীতেও সে কথা বলেছেন, যখন সমস্ত দেশে শস্য একদম শেষ হয়ে যাবে, যখন অতিবৃষ্টি অনাবৃষ্টি ফলে যখন শস্য আর উৎপন্ন মানুষ যখন খেতে পাবে না, তখন তিনি দেবী শাকম্ভরী রূপে তিনি আবির্ভূত হবেন এবং শাক হয়ে তিনি সমস্ত জায়গায় মানুষের মধ্যে আবার খাবারের ব্যবস্থা করেন। এটা দেবী চণ্ডিকার মধ্যে তিনি নিজের দেবী উক্তির মধ্যে আমরা পাচ্ছি, ত্রয়োদশ অধ্যায় বোধহয় তিনি বলছেন যে আমি শাকম্ভরী দেবী রূপে আসবেন এবং তখন আমি দুর্গ নামের এক অসুরকে আমি বধ করব। দুর্গ নামে এক খুব ভয়ানক অসুর সেই সময় ছিল, যার কারণেতে এই পৃথিবীতে তখন শস্য উৎপাদন বন্ধ হয়েছিল, মানুষ না খেয়ে খেতে পেয়ে মারা যাচ্ছিল। তাদের রক্ষার জন্যে তিনি তখন ওই দুর্গ অসুরকে বধ করে তিনি দুর্গা দেবী নামে বিখ্যাত হয়েছিলেন। ওই দুর্গ অসুরকে বধ করার পরে তার নাম দুর্গা হয়েছিল, যে মা দুর্গাকে আমরা তার সেই ব্যবস্থাটাকে স্মরণ করার জন্যে মা দুর্গাকে আমরা শস্যরূপে কল্পনা করি। এখানে আমরা নটা বৃক্ষকে আমরা মা দুর্গার প্রতীক রূপে ভাবি। এর মধ্যে যেমন আমাদের নিত্য খাওয়ার মতন যে শস্য আছে, ধানের মতন শস্য আছে যার থেকে আমাদের মূল পুষ্টি হয়, তেমনি আবার শাকের মতন কিছু ব্যাপারও আছে এবং সঙ্গে সঙ্গে আছে কিছু অপরিচিত ফল। মানে সমস্ত উদ্ভিদ জগৎটাকে আমরা যেন ওই বৈদিক মুনি ঋষিদের চিন্তাভাবনার মধ্যে আমরা যেন কভার করতে দেখতে পাচ্ছি নবপত্রিকার উপরে। যেমন আমি কথায় বলছি, সেটা হচ্ছে যে গাছটাকে মূল আমরা মূল যেটা নবপত্রিকার গাছ সেটা হচ্ছে কলা গাছ বা রম্ভা। এই কলা গাছের মধ্যে বাস করেন আমরা বলি দেবী ব্রহ্মাণী। এখানে আমরা রম্ভা অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণীকে আমরা পূজা করি, কারণ কলা গাছ হচ্ছেন দেবী ব্রহ্মাণীর প্রতীক। তো আমরা যদি প্র্যাকটিক্যাল দিকেও আবার দেখি, প্র্যাকটিক্যাল দিকে আমরা দেখব যে যদি সারা দিনের বর্তমান দিনের ডায়েটিশিয়ানরাও একই কথা বলছেন, যদি একটা কলা ব্রেকফাস্টে একটা বা দুটো কলা খেয়ে নেওয়া যায়, তার মধ্যে যা প্রোটিন আছে এবং যে খাদ্যগুণ আছে তা আমাকে 3-4 ঘন্টা ঠিকঠিক পুষ্টি দিতে পারে। সেই জন্যে বোধহয় সৃষ্টিস্বরূপা ব্রহ্মার ব্রহ্মাণীকে আমরা রম্ভা বা কলা গাছের অধিষ্ঠাত্রী হিসাবে আমরা চিন্তা করি। তারপর হচ্ছে আমরা শাকের যখন চিন্তা করি, কচু শাকের কথা চিন্তা করি, কচু গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী কালিকা, যিনি আমার সমস্ত বিপদকে রক্ষা করবেন কালিকা রূপে। সেই দেবী কালিকা আমরা কচু অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজা করছি। সে যেন শাক যেমন ফাইবার বেশি হয়, কচু শাকে ফাইবার বেশি থাকে, আমার সমস্ত পাকযন্ত্রকে পরিষ্কার করার জন্য যেন দেবী কালিকা অস্ত্র ধরে অবস্থা। এগুলো প্যারালাল আমরা চিন্তাভাবনা করতে পারি, এর সত্য অসত্য আমি জানি না, পণ্ডিতরা এসব বলতে পারবেন, ভক্তের দৃষ্টিতে আমরা যা মনে হয়। আর তারপরে হচ্ছে দারিম্বী বা ডালিম। ডালিম হচ্ছেন রক্তদন্তিকার প্রতীক, দেবী রক্তদন্তিকাকে আমরা দারিম্বীতে মনে করি। জয়ন্তী গাছের পূজা করি নবপত্রিকার মধ্যে, জয়ন্তীতে দেবী কার্তিকী জয়ন্তী অধিষ্ঠাত্রী দেবী। আর আছেন বিল্ববৃক্ষ, আছে বিল্ববৃক্ষ বা বিল্ব ফল আমরা ওই নবপত্রিকার মধ্যে আমরা দিই। সে বিল্ববৃক্ষের উদ্দেশ্যাত্রী তো একটাই দেবী, দেবী শিবানী, শিবের যিনি অর্ধাঙ্গিনী দেবী শিবানী হচ্ছেন বিল্ববৃক্ষের অধিষ্ঠাত্রী। আর আছেন হলুদ গাছ দেওয়া হয়, যে হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিকের স্বরূপ, হলুদের না হলে পরে খাবারে স্বাদ হয় না এবং যেটা স্বীকৃত অ্যান্টিবায়োটিক, হলুদ যদি ঠিকঠিক মাত্রায় খাওয়া যায় তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর মধ্যে হয় না। তো হরিদ্রা অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন উমা, স্বয়ং উমা বা মা আদিশক্তি মহামায়া, তিনি স্বয়ং হরিদ্রা অধিষ্ঠাত্রী দেবী। আর হচ্ছেন অশোক গাছ দেওয়া হয়, অশোক হচ্ছেন শোক রহিত করেন। আর অশোক গাছের তো অনেক গুণ আছে, আমাদের বাংলার মায়েদের তো প্রচলিত অনেকগুলি ব্রত আছে যার মধ্যে অশোক ফুল খেতে হয় বা অশোক গাছ, তার মধ্যে তাদের যে বিশেষ একটা শারীরিক অবস্থা হয় সেইগুলোকে ঠিক আনার জন্যে ব্যবস্থা করা হয় অশোক গাছের মূল গুণ। এবং অশোক গাছ প্রতীক হচ্ছেন শোক রহিত করার তার ক্ষমতা আছে,
মনের মধ্যে। আমি এটা আমাদের গুরু মহারাজের নামের মধ্যেও দেখতে পাই। তার গুরুদেব যখন বলেছিলেন যে এর নাম হচ্ছে অশোক, যে সবার শোক হরণ করবার জন্য এর জন্ম হয়েছে। দেবী অশোক, অশোক গাছের যিনি অধিষ্ঠাত্রী তিনি হচ্ছেন দেবী শোকরহিতা। তিনি সবার শোক হরণ করেন। আমার মনে যে দুঃখ হয়েছে, যে কষ্ট হয়েছে, সেকে হরণ করার জন্য দেবী অশ্বত্থ গাছের তিনি অধিষ্ঠাত্রী হন। আর শেষ হচ্ছেন ধান্য অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, তিনি হচ্ছেন লক্ষ্মী প্রেতা। তো আমাদের সর্বজনবিদিত ব্যাপার যে মা লক্ষ্মী মানেই হচ্ছে ধান, মা লক্ষ্মী মানেই হচ্ছে শস্য, মা লক্ষ্মী মানেই হচ্ছে সমৃদ্ধি, মা লক্ষ্মী মানেই হচ্ছে প্রতিষ্ঠা। তো এই নটা গাছকে আমরা একসঙ্গে বন্ধন করে ওই জলাশয়ে বা মা গঙ্গার কূলে নিয়ে যাই। নিয়ে গিয়ে তাকে নানারকমভাবে আচার বশত, যেগুলো তান্ত্রিক আচার, বৈদিক আচার, আমাদের দুর্গাপূজার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে বৈদিক তান্ত্রিক একদম সমস্তটা মিলেমিশে গেছে, মিলে গিয়ে পূজা পদ্ধতিটা তৈরি হয়েছে। আমি সেপারেট করে বলা যেতে পারবে না এটা বৈদিক আচার, এটা তান্ত্রিক আচার। কোনো মন্ত্রকেও সেপারেট করে বলতে পারবে না এটা বৈদিক মন্ত্র, এটা সব দিক থেকে নিয়ে। মা দুর্গা হচ্ছে সমন্বয়ের দেবী, যেন মা দুর্গা সৃষ্টি হয়েছেন, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলবেন যত মত তত পথ, এটা দেখানোর জন্য যেন সৃষ্টিটাই মা দুর্গার এরকম হয়েছে। সমস্ত দেবতার তেজ নিয়ে তৈরি হয়েছে, সমস্ত দেবতার অস্ত্র নিয়ে তৈরি হয়েছে, সমস্ত দেবতার মনের ভাব নিয়ে তৈরি হয়েছেন, সমস্ত গাছের ভাব নিয়ে তৈরি হয়েছেন, সমস্ত প্রকৃতির ভাব নিয়ে তৈরি হয়েছেন। মা দুর্গার পূজার যে আঙ্গিকগুলো রাখে, সেখানেতে মাটি আছে, বরাহদন্ত মাটি আছে, বেশ্যাদ্বারের মাটি আছে, নানা জলাশয়ের মার জল আছে, বৃষ্টির জল আছে, কুসুমের জল আছে, পুষ্পরাগের জল আছে, নানারকম সব মিলিয়ে মিশে, মানে পৃথিবীতে ন্যাচারালি যা যা পাওয়া যায় সবটা নিয়ে মা দুর্গার পূজা হয়। তার প্রতিষ্ঠা হয় এই জন্যে বাঁশ কাঠ মাটি দিয়ে, যে একদম পঞ্চ তত্ত্ব থেকে যেন তার সৃষ্টি বা উদ্ভব হয়েছে। তো এই মা দুর্গাকে সপ্তমীর দিন গঙ্গার ঘাটে চান করিয়ে আমরা আমাদের আলোয়ে বা দেবগৃহে, যে গৃহের মধ্যে আমি অবস্থান করছি, মা দুর্গার যেখানে পূজা হবে সেখানে আমাদের প্রবেশ করানো হয়। প্রবেশ করে একটি কাষ্ঠ আসনের ওপরে বা কাঠের তৈরি একটা আসনের ওপরে সেই নবপিতৃকাকে প্রবেশ করে প্রতিষ্ঠা করে আমাদের দুর্গাপূজার সূচনা হয়। এটা হলো দুর্গাপূজার যে প্রচলিত পদ্ধতি তার কথা আমি বললাম। আর ওইদিকে আমরা যদি রামচন্দ্রের যুগের দিকে তাকাই, সপ্তমীর দিনে মা দুর্গাকে রামচন্দ্র ষোড়শ উপচার নিবেদন করে মা দুর্গাকে পূজা করলে সপরিবারে। আমাদের যে দুর্গাপূজা হয় মা দুর্গা সপরিবার আমরা ভাবি, সে সপরিবার কি, এখানে মা দুর্গা সন্তান রূপে আমরা গণেশ কার্তিক লক্ষ্মী এবং সরস্বতী চারজনকে আমরা কল্পনা করি। তারা এক একটা প্রতীকী, মা লক্ষ্মী সমৃদ্ধি নিয়ে আসবেন, সরস্বতী বিদ্যা নিয়ে আসবেন, কার্তিক আমাকে সমরে যুদ্ধ জয় করতে পাঠাবেন, আর গণেশ সিদ্ধিদাতা, তিনি করবেন কি, আমার সমস্ত বুদ্ধিকে স্থির করে আমাকে সিদ্ধ করবেন, যাতে আমি ঋদ্ধপ্রাপ্ত হই, আমি যাতে ঋদ্ধ হই, আমি যাতে সমৃদ্ধ হই, সেই বুদ্ধি স্থিরতা রাখবেন শ্রী গণেশজি। তো এইরকম একটা আমরা এই যে কল্পনার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও সেটা হয়। দুর্গাপূজার মধ্যে আমরা প্র্যাকটিক্যাল এবং মনের ইচ্ছা এবং ঐতিহাসিক ব্যাপার সবগুলো যেন একসঙ্গে মিলেমিশে যায়। এই সপ্তমীর দিনে মা দুর্গা আলোয় প্রবেশ করে প্রথম যুদ্ধ শুরু করবেন, এবং প্রথম দিনের পরে পরের দিন যে আমরা বলি মহা অষ্টমী, মহাষ্টমীর দিন মায়ের পূজা প্রথম থেকে আবার যে শুরু হয়, প্রথমে মায়ের চক্ষু উন্মীলন হয়, তারপর তাকে মহাস্নান করানো হয়। মহাষ্টমী কেন বলা হয়, এখন কথা হচ্ছে পণ্ডিতেরা বলেন এ তর্ক থাকতে পারে যে পৃথিবীতে যে তিথি হয় তার মধ্যে দুটো মহাতিথি হয়, একটা হচ্ছে মহাষ্টমী, একটা মহানবমী, আর বাকি তিথিগুলো সব তিথি কিন্তু সেগুলোর আগে মহা কথাটা যুক্ত হয় না। তো মহা অষ্টমী আর মহানবমী কেন বলা হয়, কারণ মহা অষ্টমীর দিন যে রাবণবধ হয়েছিল, তো রামচন্দ্রের মহা দুঃখের নাশ হয়েছিল, বিনাশ হয়েছিল, তাই এটা মহাষ্টমী তিথি। বাসন্তী পূজা যে মা দুর্গার যে অরিজিনাল পূজা হয় বাসন্তকালে,
সেখানে কিন্তু মহাষ্টমী তিথি নেই, সেখানে কিন্তু মহানবমী তিথি নেই। একমাত্র শরৎকালে অকাল বোধনের পর রামচন্দ্রের মহাদুঃখ বিনাশের জন্যে এই অষ্টমী তিথিতেই আমরা মহাষ্টমী বলি। অষ্টমী তিথি আছে, পুণ্যবান সবই, কিন্তু মহাষ্টমী এই কারণ মহাদুঃখের বিনাশ হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে রামচন্দ্রের তো মহাদুঃখ বিনাশ হলো, তাহলে আমরা কেন মহাষ্টমী বলবো আজকালকার যুগে? সেটা নয় মহাষ্টমী তিথি ছিল। আজকে আমরা মা দুর্গাকে কেন আহ্বান করছি আগে সেটা আমাদের বুঝতে হবে। আমরা মা দুর্গাকে কেন আহ্বান করছি? আমরা মা দুর্গাকে আহ্বান করছি কারণ আমার যে ষড়রিপু বা একাদশ ইন্দ্রিয় যে আমাকে সবসময় বিপদে পরিচালনা করবার চেষ্টা করছে। গীতাতে অর্জুন বলছেন, কৃষ্ণ যখন অর্জুনকে বোঝাবার জন্যে নানারকম উপদেশ দিয়ে যাচ্ছেন, তখনও অর্জুন বলছেন কি করব, আমার মন দুর্বি নিগৃহ চলম, আমার আমার কাছে আমার কন্ট্রোলে নেই, মন আমার চারিদিকে চলে যাচ্ছে, কৃষ্ণ কি করব। তো কৃষ্ণ তো তার সমাধান দিলেন, অভ্যাস না কুন্তে বৈরাগ্যে ন চগ্রীজতে, সেটা তো তিনি বললেন। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করব, আমাদের অভ্যাসের সামর্থ্যই বা কী, আর বৈরাগ্য গ্রহণ করার ক্ষমতাই বা কী? আমরা সাধারণ মানুষ একটা করতে পারি, বেড়াল ছানার মতন মিউ মিউ করে ডাকতে পারি, মা তোমার আমরা শরণাগত, আমাদের যে মহাবিপদ, আমার যে রিপু বিপরীত পথে আমাকে চালিত করছে তার থেকে তুমি রক্ষা করো। কার্যমৎসদ্বৈরী বিনাশনম, আমার সমস্ত কাজের যে শত্রু আছে তাকে তুমি বিনাশ করো, তাই তোমার আরাধনা করছি, তাই এই তিথি এই অকালবোধনে মহাষ্টমী তিথি। তো অষ্টমীর দিন সকালের যে পূজা পদ্ধতি হওয়ার পরে মা দুর্গা সন্ধিক্ষণে, সন্ধি পূজার সময় 24 মিনিট অষ্টমীর, 24 মিনিট নবমীর, এই যে 48 মিনিটের সন্ধিক্ষণে মা দুর্গা মহিষাসুর বধ করলেন এবং রামচন্দ্রের ওই যে অস্ত্রের দ্বারা রাবণ বিনাশপ্রাপ্ত হয়েছিল। মানে প্র্যাকটিক্যাল কথায় আমরা যদি দেখি, সেটা হচ্ছে আসুরিক শক্তির ওপর দৈবী শক্তির জয়লাভ। স্বামীজি বলছেন রিলিজিয়ান কিছু নয়, রিলিজিয়ান হচ্ছে 4টে পদ্ধতি, অবজারভেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ম্যানিফেস্টেশন। অবজারভেশন মানে কি দেখব, কার কার মধ্যে কি দৈবী গুণ আছে সেইগুলোকে আমি দেখব, তারপর তাকে অ্যাবজর্ব করব, আমি আমার মধ্যে সেগুলোকে গ্রহণ করব, তারপর আমার বুদ্ধিবৃত্তির সঙ্গে অ্যাসিমিলেট মানে মেলাবো, তারপর আমার মধ্যে দিয়ে তা প্রকাশ করব বা ম্যানিফেস্ট করব। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিলিজিয়ান বা অ্যাকচুয়াল ধর্ম, স্বামীজির কথা অনুযায়ী। তো সেই কথাই আমরা বলতে পারি, এই যে সন্ধিক্ষণে যে রাবণ বধ হলো, সন্ধিক্ষণে যে মহিষাসুর বধ হলো, সন্ধিক্ষণে যে আমার মধ্যে যে আসুরিক প্রবৃত্তি আছে, আসুরিক বুদ্ধি আছে তার বধ হলো, তার ফলে আমার ভেতরের যে দৈবী শক্তি মানে আমার দয়া মায়া আর্যবতা সরলতা ইত্যাদি সমস্ত যে গুণ সেগুলো প্রকাশিত হলো, তার জন্যেই এই সন্ধি পূজার আয়োজন। এই সন্ধি পূজার সন্ধিক্ষণে মা দুর্গা আমার সমস্ত শত্রু বিনাশ করে। আর নবমীর দিন কি হলো, নবমীর দিন হলো এই রাবণবধের পরে অথবা মহিষাসুরবধের পরে মা দুর্গা সবাইকে ফলদান করলেন এবং দেবতাদের স্তুতি গ্রহণ করলেন। আমরা হোমযজ্ঞের মধ্যে দিয়ে নবমীতে আমরা এই পূজা করি। আর অষ্টমীর দিন আমরা একটা বিশেষ পূজা করি, সেটা অষ্টমী পূজার অন্তর্গত, সেটা হচ্ছে কুমারী পূজা। সেটাও দেখুন একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, মা দুর্গাকে যে আমরা কাঠামোর মধ্যে একটা মূর্তির মধ্যে চিন্তা করছি, তাকেই আবার আমরা একটা কিশোরী শরীরের মধ্যে, একটা মাতৃ শরীরের মধ্যে আমরা আহ্বান করে তাকে দেবী জ্ঞানে পূজা করছি। যখন পূজা করছি পূজার আগে এবং পরে তাকে আমরা মা দুর্গার প্রত্যক্ষ রূপ বলে আমরা কুমারী পূজা অষ্টমীর দিন করি। এবং এটাও সেই আমাদের যে সোশিওলজির যদি দিয়ে দেখা যায় যে মাতৃশক্তিকে আমরা কতটা যদি প্রাধান্য দিতে পারি, তা ততটা আমরা এই সংসারটাকে উন্নত করতে পারব। আমার গুরুদেবের একটা কথা আছে, যেমন মা তেমন তার ছা। মাতৃশক্তি যদি জাগরুক্ত হয় তাহলে কিন্তু এই পৃথিবীতে আর কোনো রকম অসুবিধে থাকে না। এই পৃথিবীতে এই মাতৃশক্তি ঠিক ঠিক শিক্ষাপ্রাপ্ত সন্তানেরা কখনো কারোর প্রতি বিরোধিতা করতে পারে না, এই জন্যে মা দুর্গার আমরা আহ্বান করি। আর দশমীর দিন কি হয়, রাবণ বধ হলো, মহিষাসুর বধ হলো, সব হলো, আমার মধ্যে শত্রুর বিনাশ হলো,
দশমীর দিন রাজা রামচন্দ্র করলেন কি, বিজয় উৎসব করলেন, যার জন্য আমরা ওটাকে বলি বিজয়া দশমী। মহিষাসুর বধের পর মাও সেদিন একটা উৎসব করলেন, সেটা হচ্ছে দেবতাদের স্তুতি গ্রহণ করলেন এবং তাদের বর প্রদান করলেন, সেটা হচ্ছে দশমীর পুজো। আর আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এই পূজা পদ্ধতির মধ্যে কী করছি, দশমীর দিন মাকে আমরা আবার তার আলোয় ফিরে যাওয়ার জন্য, আমাদের বাঙালিদের কাছে মা দুর্গা পূজা হচ্ছে আমরা হচ্ছি তার পিতৃগৃহ, আমাদের এখানে মা দুর্গা হচ্ছেন আমাদের বাড়ির মেয়ে, বাড়ির মেয়েকে আমরা আহ্বান করছি মহালয়ার দিনে, ষষ্ঠীর দিনে তিনি আমাদের বাড়িতে এসে পৌঁছচ্ছেন, তাকে রেস্ট দেওয়া হচ্ছে বিল্ব গাছের ওপরে এবং তাকে আমন্ত্রণ অধিবাস ইত্যাদি করা হচ্ছে, সপ্তমীর দিন মাকে স্নান টান করিয়ে ঘরে প্রবেশ করানো হচ্ছে, প্রবেশ করানোর পরে তাকে নানারকমভাবে তার সেবা করা হচ্ছে, তার সে সন্তুষ্ট যদি হচ্ছে আবার দশমীর দিন সে পিতৃ আলয়ে ফিরে যাচ্ছে, তার শ্বশুর আলয়ে ফিরে যাচ্ছে বা ভগবান শিবের কাছে তিনি আবার চলে যাচ্ছেন। এ হচ্ছে আমাদের বাঙালির পূজার মূল কথা। তো আমাদের দুর্গা পূজার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে জাতি নেই, এখানে ধর্ম নেই, একমাত্র দুর্গা পূজা, একমাত্র দুর্গা পুজোয় চণ্ডালেরও অধিকার আছে, ব্রাহ্মণের অধিকার আছে, সন্ন্যাসীরও অধিকার আছে, অসন্ন্যাসীরও অধিকার আছে, দুর্গা পূজার অধিকার কিন্তু সবার, এটা কিন্তু শাস্ত্র স্বীকৃত। আর এই দুর্গা পুজোর মহান ব্যাপার যেটা হচ্ছে এখানে ধর্ম জ্ঞান ভেদও নেই, যে কোনো পূজার মধ্যে আমরা যে কোনো বিপরীত ধর্মের মানুষকেও আমরা দেখতে পারি, ইসলাম ধর্ম আশ্রয়ী হোক, জৈন ধর্ম আশ্রয়ী হোক আর খ্রিস্ট ধর্ম আশ্রয়ী হোক, সবাইকে আমরা দেখতে পাই এর মধ্যে, আমরা এর মধ্যে একইভাবে আমরা মিলিত হতে দেখতে পারি। আর সবচেয়ে বড় কথা, এই বর্তমান দিনে আজকে আমার 2022 সালে বসে বলতে আমার কোনো খুব গর্ববোধ হয় যে ইউনেস্কো আমাদের এই দুর্গাপুজোকে ইন্টারন্যাশনাল স্বীকৃতি দিয়েছে, কারণ তারা বুঝেছে এই দুর্গাপুজোর যে ভাব নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেই ভাবটা তারা নিতে পেরেছে, যে দুর্গাপুজো জাতি ধর্ম নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে একটা সম্মেলনের জায়গা। আর এখানেতে সবচেয়ে বড় কথা যে নারী শক্তির যে পূজা হয়, নারীদের যে সমান অধিকার শুধু নয় শ্রেষ্ঠত্ব অধিকার দেওয়া হয়, সেটা একমাত্র দুর্গা পূজার মধ্যেতেই হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের বিশেষ করে বাংলাদেশে, এই বাংলায় ইকোনমি কিন্তু দুর্গা পুজোর উপর অনেকটা দাঁড়িয়ে থাকে, কারণ দুর্গা পুজো এখন অবধি আমরা যা 2020-21 সালে আমরা যা হিসাব পেয়েছি প্রায় 45-46 হাজার কোটি টাকার ব্যবসা এই দুর্গা পুজোর দিনে হয়, কারণ দুর্গা পুজোর সময় লোকে লোককে গিফট দেয় এবং যে সমস্ত জায়গা দুর্গা পুজোর বারোয়ারিভাবে মানে সম্মিলিতভাবে যেখানে আয়োজন হয় তার প্যান্ডেলের খরচা, মূর্তির খরচা, আলোকসজ্জার খরচা, সেগুলো একটা বিশাল হয়। আর ফেস্টিভ হিসাবে এর যে আলোকসজ্জা এবং প্যান্ডেলের যে কারুকার্য হয় বা দেবী মূর্তির বা সমস্ত অন্যান্য মূর্তির যে কারুকার্য হয় সেটাও মানে শিল্পক্ষেত্রে সর্বোচ্চ উদাহরণ, তাই এটা ইউনেস্কোর থেকে এত বড় সম্মান আমাদের দুর্গা পুজো পেয়েছে। তো এই গেল আজকে আমাদের প্রথম ভাগ হিসাবে আমরা এটাকে বলতে পারি যে দুর্গা পুজো কী এবং কেন এবং কীভাবে হয়। এবার আমরা আস্তে আস্তে দ্বিতীয় ভাগে প্রবেশ করি। ॐ सर्वमङ्गलं कल्ये शिवे सर्वार्थसारिके शरणे ब्रह्मे गौं नारायणी नमस्ते ॐ श्री गुरुचरणे समर्पयामि।